হ্যালো, আমি অপূর্বা হাসান ইমন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে হয়। তো অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য প্রথমে আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে লগ ইন করুন। তো আপনারা অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস পাবেন। তো সেখান থেকে লিঙ্ক নেওয়ার জন্য প্রথমে আপনাকে লিঙ্ক অ্যান্ড ব্যানার্সে ক্লিক করতে হবে। তো তারপর সেখান থেকে প্রোডাক্ট লিঙ্কসে ক্লিক করুন। এরপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করুন। মনে করুন আপনি ওয়েট লসের একটি প্রোডাক্টের লিঙ্ক নেবেন, তো সেক্ষেত্রে হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, এখানে আপনি আপনার প্রোডাক্টের নাম লিখুন অথবা সেই ক্যাটাগরির নামও দিতে পারেন, সার্চ করে নিয়ে আসতে পারেন। যেহেতু আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য প্রোডাক্ট আগেই সিলেক্ট করে রেখেছি, তাই আমরা সেই প্রোডাক্টের নামগুলো এখানে দিয়ে দিব। মনে করুন আমরা এই প্রোডাক্টটি খুঁজতেছি। এখন এই প্রোডাক্টটির নাম লেখার পরে গোতে ক্লিক করুন। এখানে নিচে লক্ষ্য করুন আপনার সেই প্রোডাক্টটি চলে এসেছে, এবং এখান থেকে আপনি গেট লিঙ্ক এ ক্লিক করুন। এটি হলো আপনার টেক্সট অ্যান্ড ইমেজ। এখানে আপনাকে একটি আই ফ্রেম স্টাইলে একটি কোড দিবে। তো আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আমাদের শুধুমাত্র অ্যাফিলিয়েট লিঙ্কটুকু দরকার, তাই আমরা এখান থেকে টেক্সট অনলিতে ক্লিক করব। তো এখানে লক্ষ্য করুন আপনার লিঙ্কটি এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা যেটা করব সেটা হলো HTTP এর আগের অংশটুকু মুছে দিব, এবং এরপরে নিচের দিকে একটু লক্ষ্য করুন এই লিঙ্কটা যেখানে শেষ হয়েছে অর্থাৎ কোটেশনের আগ পর্যন্ত রেখে বাকিটুকু আমরা মুছে দিব। আমি বাকিটুকু মুছে দিচ্ছি, এটি কপি করুন। এটি হলো আমাদের প্রোডাক্টের লিঙ্ক এবং আমাদের রেফারেল প্রোডাক্টের লিঙ্ক। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এই লিঙ্কটি চেক করতে হবে যে আমাদের লিঙ্কটি ঠিক আছে কি না। সেটি চেক করার জন্য বাম পাশে দেখুন লিঙ্ক চেকার লেখা আছে, এখানে ক্লিক করুন। এরপর এখানে লিঙ্কটি পেস্ট করে চেক লিঙ্কে ক্লিক করুন। দেখুন এখানে ওরা শো করতেছে সাকসেস, দ্য লিঙ্ক ট্যাগস টু এ ভ্যালিড ট্যাগ অর সাব ট্যাগ ফর ইওর অ্যাসোসিয়েট আইডি। এখানে যদি আপনার লিঙ্কটি ভুল থাকতো তাহলে ওরা এখানে ইরর মেসেজ করতো। তো এটি হলো আমাদের অ্যামাজনের প্রোডাক্টের রেফারেল লিঙ্ক। আমরা এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক নিতে পারি। ধন্যবাদ সবাইকে।